আসসালামু আলাইকুম আর একবার স্বাগতম আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুরুতেই যেটা দেখাচ্ছি আমার বারান্দা আর বারান্দায় আমি আমার ঘরের সমস্ত জিনিসপত্র আজ ধুয়েছি এবং সব কিছু এই যে ধুয়ে আমি বারান্দায় শুকাতে দিয়েছি তো এই যে আমার যে ইস্টার্ন ফ্যানটা সেটাকে পুরোপুরি আমার হাজব্যান্ড খুলে ফেলেছে এবং আমিও হচ্ছে ওকে সহযোগিতা করার জন্য সেগুলি ধুয়ে তারপরে রেখেছি আসলে পুরো ঘরের অবস্থাই আজকে খুবই খারাপ কারণ আমাদের আজকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে আর আমার হাজব্যান্ড এই যে টেবিলের হচ্ছে কাপড় উঠিয়ে টেবিল চেয়ার পুরো ঘরটাকে সে আমাকে খুব সুন্দর করে মুছে দিয়েছে আমি ফ্রিজ পরিষ্কার করেছি এবং এর ফাঁকে আবার কি কি রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি মানে মোটামুটি আমার ঘরের অবস্থা খুবই খারাপ কখন রান্না শেষ হবে কখন খাবো হচ্ছে কখন কী করবো কিছুই জানি না তা আমি এখানে ডাল রান্না করেছি বেগুনের ভর্তা করব আর ছোটো মাছ আর এই যে মাংসটা ভিজিয়ে রেখেছি এটা আমি আজকে রান্না করব না এটা আমি গরুর মাংসের চাপ বানানোর জন্য ওইটাকে ম্যারিনেট করে রাখবো এই জন্যই ভিজানো এই যে ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকের কাজকর্ম নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছি সেটাই একটু আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম যে আসলে আমিও ঝামেলার মধ্যে মাঝে মাঝে থাকি তো এই যে ফ্রিজটা পরিষ্কার করব আজকে ব্রিজের সব কিছু নামিয়ে এই যে এখানে রেখে দিয়েছি তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফ্যান পরিষ্কার করে আমার হাজব্যান্ড এগুলি এখানে এনে রেখে দিয়েছে আর ফ্রিজের সমস্ত কিছু ধুয়ে আমি বারান্দায় শুকাতে দিয়ে তারপরে হচ্ছে সেগুলিকে ভালো মতো যখন শুকিয়ে গেছে তখন হচ্ছে আমি এনে আবার সেট করেছি আসলে আপনারা যখনই ফ্রিজ পরিষ্কার করবেন চেষ্টা করবেন শুকনোভাবে এনে রাখার জন্য তো সমস্ত কাজকর্ম শেষ করে একটুখানি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার রান্নাঘরে ঢুকেছি হচ্ছে বিকালের খাবারের অ্যারেঞ্জ করার জন্য যেহেতু রাতে মার্ক কেটে চলে যাব তো আমাকে তো প্রতিদিনই খাবার সাথে করে নিয়ে যেতে হয় তো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন বার্গার আর বার্গার বানানোর জন্য আমি গোল যে রুটিটা সেটা আমি পাইনি যার কারণে আমি এরকম স্লাইস করা রুটিটাই নিয়ে এসেছি তো আর হচ্ছে স্লাইস রুটির সাথে এরকম চিকেনের কিছু ফ্রোজেন করা রেডিমেড চিকেন এরকম স্লাইস পাওয়া যায় যেটা হচ্ছে চুলায় একটুখানি সেকে নিলেই হয় ব্রাউন করে সামান্য তেলে ভেজে নিলেই এটা খাওয়া উপযোগী

তো ভিভার্স আমি এখন বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে স্পেচুলারের সাহায্যে এটা হচ্ছে বাটারটাকে আমি পুরো ফ্রাই প্যানে মেখে আমি এখন যেই পারোটিগুলি বার্গার বানানোর জন্য ইউজ করব সেগুলি একটু ভেজে নিব এপিট ওপিট তো আমার পারোটিগুলি ভাজা হয়ে গেলে আমি হচ্ছে বাঁধাকপি কুচি করে নিয়েছি তারপর টমেটো হচ্ছে নিয়েছি স্লাইস করে শশা স্লাইস করে নিয়েছি তো আমার কি কী ইনগ্রেডিয়েন্টস লেগেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এই বার্গারটা আপনারা বাসায় করে খাবেন খুবই টেস্ট গোল পারোটি হলে আপনারা মাঝখান থেকে কেটে তারপরে দুইটা অংশই এরকম বাটার দিয়ে হচ্ছে একটু সেঁকে নেবেন তাহলে টেস্টটা একটু ভালো আসে তো ভিভার্স প্রতিদিনের মতো আজকেও যেহেতু মার্কেটে যেতে হবে এইভাবেই খাবার দাবার বক্সে করে নিয়ে তারপরে আমাকে আসলে প্রতিদিন বিকালে একবার করে রান্নাঘরে ঢুকতে হয় দুপুরের কাজকর্ম শেষ করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার আমি আসর নামাজ পড়েই রান্নাঘরে ঢুকি তো ভিভার্স এই যে যেই চিকেন স্লাইসগুলি আমি দিয়েছি একদম তেল ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন তো সামান্য তেল এখানে একদম হাফ চা চামচের মতো তেল আমি ইউজ করব। কারণ এইটা যখন চুলায় দেই এটা থেকে অনেক বেশি তেল বের হয়ে আসে তো সেই তেলেই আসলে এটা ভাজা হয়ে যায় তো আমি এখানে দুইটা স্লাইস এখানে একটু ভেজে নিব। তারপরে এই যে এরকম ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেবো আর এটার সাথে আমি দিব হচ্ছে দুইটা ডিম দুইটা ডিমকে এটার সাথে না ঠিক দুইটা ডিম আমি আলাদা করে ভেজে তারপরে হচ্ছে বার্গারের ভিতরে দেওয়ার জন্য করব তো এই বার্গারটা আমি আমরা প্রায়ই আগে খেতাম এখানে আমাদের মার্কেটের পাশে হচ্ছে মাগরিবের পরে এরকম করে উনি বার্গার বানিয়ে বিক্রি করতো তো আমার এত টেস্ট লাগতো ওইটা খেতে তো আমি নিজেই এই জন্য এখন বাসায় এটাকে মাঝে মাঝে বানাই খুব একটা যে বানানো হয় তা না মাঝে মাঝে এটাকে বানাই তো আমি কীভাবে বার্গারটা তারপর শেষ পর্যন্ত বানাই সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো. আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি ভালো লাগে আর এভাবে আপনারা বার্গার বানিয়ে বাসায় খাবেন আর ভিউয়ার্স সবাই হচ্ছে ভালো থাকবেন আমি হচ্ছে প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করি এখানে মেয়নিস নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচির সাথে আর হচ্ছে টমেটো এক টেবিল চামচের মতো আমি ম্যোনিজ নিয়েছি এবং হাফ টেবিল চামচ হচ্ছে আমি চিলি সস নিয়েছি এটাকে ফুল মিক্সড করে তারপরে আমি হচ্ছে বার্গারটার সব কিছু একে একে কীভাবে দেই সেটা আপনারা এখনই দেখতে পাবেন তো ভিউয়ার্স আপনারা অনেক ভালো থাকবেন আর এইভাবে বার্গার বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ